আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটি বাড়িতে এসেছি। যদিও মর্মান্তিক ঘটনা, এটা অবশ্য আগুন লাগার ঘটনা ঘটেছে। আমি এই মুহূর্তে রয়েছি কুড়িগ্রাম জেলার রাজীবপুর উপজেলার জাউনিয়ারচর মোস্তান মোড়। মোস্তান মোড়ের জাস্ট পূর্ব সাইডেই একটি বাড়ি, বাড়িওয়ালার একটি অটো অর্থাৎ ইজি বাইক কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে, একটি ঘর পুড়ে গেছে। সম্ভবত রান্নাঘর ছিল, এখানেই অটো চার্জে দেওয়া দিয়ে রাখতো প্রতিনিয়ত। তো বাড়ির মালিকের অভিযোগ, তার আপন চাচায় নাকি এই বাড়িতে আগুন লাগিয়েছে, অর্থাৎ ভাতিজার ঘরে চাচায় আগুন লাগিয়েছে, এরকমই অভিযোগ করছে ভাতিজা এবং ভাতি বাস্তা বউ এরকম। দেখুন, যে অটোটি অর্থাৎ ইজি বাইকটি পুড়ে গেছে, সম্পূর্ণটাই পুড়ে গেছে, যদিও ব্যাটারিগুলো মোটামুটি ভালো আছে, তারপরেও অনেকটাই ক্ষতি হয়েছে, অটোটা পুরোপুরি নষ্ট হয়ে গেছে। আর যে ঘরটি পোড়া গেছে, তার পাশের রুমেই কিন্তু দুইটা বড় সাইজের গরু থাকতো, আগুন লাগলে পুরো ঘরে কিন্তু আগুন লাগলে গরু দুইটা মারা যেত। একটি করে গরু কমপক্ষে 1.5 লাখ টাকা হতো। আছে গরু দুইটা, সুস্থ আছে, সবাই ভালো আছে। তো জাস্ট একটি অটো এবং রান্নাঘরটি পুড়ে গেছে। তো তাদের অভিযোগ অনুযায়ী যেটা জানা গেল, তার অর্থাৎ বাড়িওয়ালার ভাই অর্থাৎ এক ভাইয়ের বাড়িতে আরেক ভাই আগুন লাগিয়ে দিয়েছে, এরকম তার ছেলের বউয়ের অভিযোগ। ছেলের অভিযোগ অর্থাৎ ভাতিজা চাচাকে দোষারোপ করছে, এরকম কিন্তু দেখা যাচ্ছে। যদি আমি আরেকটু দেখাই, দেখুন তার আরও অভিযোগ রয়েছে, তার ঘরের ভিতরে নাকি ট্রাঙ্কের ভিতরে টাকা রয়েছিল 1 লক্ষ টাকা, সেই টাকাগুলো ট্রাঙ্ক ভেঙে নিয়ে গেছে, এরকম অভিযোগ করছেন। যে বা মনে করেন যে মানুষের শব্দ পাইছি, অভি বের হয়ে গেছি, বের হয়ে যাওয়ার পরে মনে করেন যে নাই। তো প্রিয় ভিউয়ার্স, যেমনটা দেখছিলেন, অটোটা সম্পূর্ণ পুড়ে গেছে, পাশে রান্নাঘরটি পুড়ে গেছে। তো আসলে যদি ঘটনাটি সত্যি হয়ে থাকে, এই ঘটনায় যদি কেউ জড়িত থাকে, তাকে আইনের আওতায় নিয়ে সঠিক তদন্ত করে আসলে এই বিষয়টি আমলে নেওয়া উচিত। আর যদি দোষী না হয়ে থাকে, এটি যদি প্রতিপক্ষকে ফাঁসানোর অভিযোগ হয়ে থাকে, তাহলে কিন্তু সঠিক তদন্ত জরুরি। তো আমি পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করব এই বিষয়টি নজরে এনে, তাদের যেন বিষয়টি সলিউশন দেওয়া হয়। তো প্রিয় ভিউয়ার্স, আমরা শুনবো তাদের বক্তব্য, চলুন তাদের বক্তব্য শুনি। আমি ঘরের ভিতরে চেতনি, পরে মানুষের শব্দ পাইলাম, পরে বের হয়েছি, মানুষের শব্দ পাইলাম, বের হয়েছি, দিয়ে যে লোক ওই জায়গায় গেল, আমি বললাম কেডারে কেডারে অবি আঙুল লাগাই দেয়, মনে করেন যে অবি দূর আর কি, তারাবির নামাজ শেষ হয় নাই। কে লাগাইছে এটা দেখছেন? আমার শাশুর আসর। ক্ষয়ক্ষতি হয়েছে 2 লাখ টাকা দামের অটো পড়া গেছে, হাঁড়ি ফাতিল পড়া গেছে, বাস্কু ভাঙ্গিয়া মনে করেন যে আমি পরে ঘরের ভিতরে গেছি, বাচ্চা কাচ্চা মনে করেন যে ঘরের ভিতরে খাটের উপরে ওবি টাই না, মনে করেন যে বের করে দিছি, ওইটা দিয়া যা দিই যে বাস্কু তালা ভাঙ্গা আসিল, বললাম যে টাকা আছে 1 লাখ ঘর দিমু, পরে মনে করেন যে ওইটাও হাতাইলাম, নাইকা দলিল পাস্তি আসিল সব কিছুই নাইকা, বিটিএসের মধ্যে আসলে ওটাও নাইকা মনে করেন হয়েছে। আগের থেকে কি কোনো শত্রুতা? শত্রুতা আছে, হয় আগরে আমার চাচা শ্বশুর শ্বশুরঘরের সম্পদ নিয়ে মনে করেন যে গণ্ডগোল, মনে করেন যে গরু আছে 1.5-2 লাখ টাকা তোমার একটা গরু, মনে করেন দেখতেছেন তো গরু, যে আপনার ঘরে আগুন লাগাই দিল, আপনার সাথে কি নিয়ে শত্রুতা? সম্পদ নিয়ে, জমাজমির সম্পদ, আমার চাচা শ্বশুর বা এই আমার শ্বশুর এগরের সাথে সম্পদ নেওয়া দ্বন্দ্ব, মনে যা আমার স্বামী আবার ফেরা সম্পদ সম্পর্কে মানে দলিল সম্পর্কে বুঝে ভালো, এ আবার ঘোরাফেরা করে, এনে দলিল পাতি নিয়ে নাড়াচাড়া করে জায়গায় জায়গায় যায়। আগুন ধরা যখন আগুন লাগাইছে তখন কি আপনি দেখেছেন? দেখেছি, আমি বলছি যে আপনি এটা কি করলেন, আগুন ধরালেন কে কে, আগুন ধরালেন কে না, কি করে থেকে গেলেন? আর আশেপাশে কেউ দেখেন? হে তো দৌড়াইছে আশেপাশে, পরে আমি চিকরা চিকরি পারছি, পরে সব লোক আছে, আমি অসহায় মানুষ, আমার পুরে সব কিছু পুরে শেষ হয়েছে, আমি প্রশাসনের কাছে বিচার চাই।
তবে এই বিষয়ে যাদেরকে দোষারোপ করা হচ্ছে তাদের বক্তব্য কিন্তু ভিন্ন। তারা বলছে যে তাদেরকে ফাঁসানোর জন্য জমি জমার যেহেতু বিরোধ রয়েছে তাদেরকে ফাঁসানোর জন্য আগুন হয়তো এমনি লেগেছে, তারা তাদেরকে ফাঁসানোর জন্য থানায় অভিযোগ দিয়েছে এরকম কিন্তু দাবি করছে আসরউদ্দিন যে ছেলে রয়েছে তাদের পরিবার। আপনার নামটা বলবেন একটু? আমার নাম মোহাম্মদ সুরেশ মিয়া। পিতার নাম? মোহাম্মদ আসরউদ্দিন। আচ্ছা, এই যে আপনার পাশের বাড়ি, গতকাল রাতে আনুমানিক 9টার দিক আগুন লাগছিল, এটা নিয়ে থানায় একটা অভিযোগ হয়েছে। অভিযোগে আমরা জানছি যে আপনাদের বিরুদ্ধে কিন্তু কথা বলা হয়েছে এই অভিযোগে অনুযায়ী আমরা জানি। তো এটা সম্পর্কে আসলে আপনার মতামত, আপনি কি জানেন এটা সম্পর্কে? আমরা এসবের কিচ্ছু জানি না, আগুন কিভাবে লাগছে, কোন দিকে লাগছে, কারা দিছে না দিছে আমরা জানি না। এখন আমরা হাতে দেখিয়া আরো বাজারের লোক আছেন, তারা সহকারে মনে করেন যে আগুন আমরা নিভাই দিছি। আর ঘরের হাতে আমার ঘর, আমার পুরো মার্কেট, এই মার্কেটে আগুন লাগলে গেলে আঙ্গরের সমস্যা হতো। আমার প্রত্যেকটা ঘরে ঘরে মনে করেন লাখ লাখ টাকার মাল আছে। এই এই আগুন যদি না নিবেলাম নি তাহলে তো আমার পুরো ঘর পুরো মার্কেট পুরো ছাই নি। তাহলে আজ আপনাদের বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কারণটা কি, এটা একটু জানার দরকার। কেন আর কিভাবে অভিযোগ দিছে তা তো আমরা শরীর না, কিন্তু আঙ্গর পারিবারিক সমস্যা, ওরা জমি জমা নেওয়া সমস্যা, ওরা জমি জমা নেওয়া সমস্যা মানে এই জায়গা ওরা জমি বুক দল করবে যে জোর করে আমরা তাতে আমার বাড়ি পায় না বিদায় ওরা মনে করেন যে এটা ষড়যন্ত্র করে আঙ্গে নামে মামলা দেওয়ার ষড়যন্ত্র করে নেয় এরা, ওরা ই করছে।